আমি তো 26 দিন রিমান্ডে ছিলাম। দেখেন রিমান্ডের মধ্যে সবচাইতে কষ্টকর বিষয় হলো যে আর কিছুর দরকার নাই, এই বাংলাদেশের থানা রিমান্ড গুলোতে এরকম এত বড় বড় লাইট জ্বালিয়ে তারপরে এখানে 5 দিন 7 দিন শুয়ে রাখলে এগুলোতে গাঁজা মদ ইয়াবা এগুলো খাইয়া বিড়ি সিগারেট খাইয়া যে দুর্গন্ধ হয়, যে এখানে 5-7 দিন থাকলে আর কিছু দরকার নেই, এটাই এটাই সবচেয়ে বড় রিমান্ড। 5-7 দিন যদি ওই রুমে থাকতে হয়, এতটুক এতটুক টয়লেট ওখানে গোসল করতে হবে, ওখানে খাইতে হবে, আবার সিসি ক্যামেরা লাগানো আছে, এর চেয়ে বড় কারগুজারি তো আর হইতে পারে না। আর আরেকটা বিষয় হলো যে আমার সাথে স্পেশালি যা ঘটছে বাইরে, তো আমি বলছিলাম যে আমার সাথে তো এই জন্য বলতেছি যে আমার সাথে স্পেশাল কিছু ঘটছে, তো আমি চাচ্ছি যে ইনশাল্লাহ পরবর্তীতে একদিন ফলাফল আল্লাহ তাআলা দিবে। যারা আমাদের সাথে জুলুম করেছে, যারা আমাদের সাথে যা করেছে, আলহামদুলিল্লাহ একটা কথা ভাই না বললি না, রিমান্ড আছে আছে এখন বলতে ভাই এখন আছে, ওরা আসছে কথা দেখা করার জন্য। একটা কথা না বললি না আসলে ভাই, যে আমি অনেক প্রশাসনের লোক পেয়েছি, বিশ্বাস করে আমি অবাক হয়ে গেছি যে এরাও চায় না, একবারে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্ন লোক এরাও চায় না আলেম ওলামায়ে কেরাম জেলে থাকো, এদের এমনও কেউ কেউ বলছে যে হুজুর আপনাদের কিছু লোক চায় আপনারা ভিতরে থাকে, এরা বলতেছে। এবং কি আমরা তো এদের কথা ভাবতে পারি যে এরা হয়তো আমাদের মধ্যে একটা ডিভাইড লাগিয়ে দেওয়ার জন্য, না এদের কথার যুক্তি আছে, এগুলো তো বলা যাবে না সম্ভব না, কিন্তু এদের কথার যুক্তি আছে, এমন কিছু মানে এরা বলছে যেগুলো আমরাও বুঝেনি, তো যারা যে যারা চিনে তার তো আলামত পাইলে বুঝে না, তো আমরা এগুলো পাইছি, তত আমাদের আগে এগুলো থেকে মুক্ত হতে হবে। আমি এটা বাস্তব অনেক প্রশাসনের লোককে পাইছি, সামনে বলছে মানে প্রশাসনিক কারণে খুব ধমকি টমকি দিছে, একটু আড়ালে গিয়ে ভাই কান্না শুরু করছে, কান্না শুরু করছে বাথরুমের আড়ালে সাইডে নিয়ে কান্না শুরু করছে, মহাব্বত করে, অনেক মহাব্বত করে, তারাও চায় দিনের পক্ষে হুজুররা শক্ত থাকো, শক্ত থাকো, দিন বিজয়ের জন্য আগে শত্রু মিত্র চেনা জরুরি, আবার শত্রুর গভীরতা কতটুকু সেটা চেনা জরুরি, কোন শত্রুকে আমি এখনই প্রতিহত করব, কোন শত্রুকে একটু ঢিল দেব সেটাও জানা জরুরি, আবার কোন মিত্রর প্রয়োজনীয়তা বেশি কোন মিত্রর প্রয়োজনীয়তা কম এটাও জানা জরুরি। এই সমস্ত ক্ষেত্রে আমরা যদি বাড়াবাড়ি না করি, সারাসারি না করি, ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে। আমি অসংখ্য পুলিশের কথা বলতে পারি, অসংখ্য কারারক্ষীদের কথা বলতে পারি, বিশ্বাস করেন এদের মধ্যে যেই মহাব্বত দেখছি সুবহানাল্লাহ, শুধুমাত্র একটা কথা ওদের কানে পৌঁছায় দেওয়া দরকার, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এই কথাটা ওদের কানে মেসেজ দিয়ে দিতে হবে যে আল্লাহর হুকুমের সামনে কোনো বান্দার হুকুম মানা যাবে না, আল্লাহর হুকুমের অবাধ্যতায় কোনো বান্দার হুকুম মানা একটা কারগুজারি মনে চলে আসছে, এটা বলা যায়। মাইমনসিং রিমান্ডে গেছি খুব আশা করি ভাই, অনেকদিন পরে মাইমনসিং রিমান্ড আমার মঞ্জুর হয়েছে মাত্র একদিন, তো আমার খুব স্বপ্ন ছিল আরে অনেকদিন হয়েছে এদিকে থাকি, তো নিজের এলাকায় যেতে পারলে যেতে ভালো লাগতো, রিমান্ডে যাইলেও মানে মনে হইতেছে যে এলাকায় যাই, তো এরকম তো আমি যখন এলাকায় যাব তখন খুব মনে মনে ভালো লাগতেছিল, আবার মনে মনে স্বপ্ন দেখতেছিলাম যে আমার এত দেখি নাই, যদি ওখানে একটু আইসা যায় এলাকা যেহেতু আর এলাকার মানুষ হিসেবে একটু সুযোগ করে দিলে হয়তো দেখা হয়ে যেতে পারে, তো ওখানে গেলাম রিমান্ডে, যাই দেখি ভিতরে ফ্যান নাই, রুমের যে ভিতরে রিমান্ডে নিচ্ছে মানুষই ওখানে ফ্যান নেই, আর যাওয়ার সময় রাস্তা দিয়ে নিজের এলাকায় যাইতে যাইতে দেখছি তো ভালো লাগতেছিল খুব, কিন্তু ভিতরে যে দেখে অবাক, তো ফ্যান নাই করতেছি কি বলতেছে যে হুজুরে আরেকটা ফ্যান দাও, বাহির থেকে একটা ফ্যান দিছে আমাকে, তো একজন পুলিশ ওখানকার সে বলতেছে হুজুর আপনার আপনি জানেন আমার বাড়ি কোথায়, বুঝি কোথায় বলতেছে আমার বাড়ি পূর্বতলা থানায়, মানে আমার নিজের থানায়, সত্যি হ্যাঁ হুজুর আমি আপনার অনেক ওয়াজ শুনেছি, আজকে আমি তো আর তেমন কিছু করতে পারবো না, আমি আপনার দুইটা কয়েল এনে দিতে চাই, মানে যেহেতু ভিতরে আনাই মশা ধরতেছে, আমি বললাম আপনি মশা এনে দিবেন কয়েল এনে দিবেন, আপনার কয়েলকে নিবো আমি, কেন নিবেন না আমি তো মহাব্বত করে দিব আপনাকে, আমি বলছি একটু পরে যদি আপনার উপরের কর্মকর্তা বলে যে হুজুর তো রিমান্ডে আছে হুজুরে সাইজ করে দাও, হুজুরে কি করো সাইজ করে দাও কি করবেন, বলে হুজুর আমাদের তো কিছু করার নাই মারতে, কি বলে হুজুর আমার কিছু করার নাই মারতে হবে, আমি বললাম তাইলে আপনার কয়েল নেওয়া আমি নিব না, কারণ আপনারা এখনো ইমান বুঝেন নাই ইসলাম বুঝেন নাই, কোন ব্যক্তি অন্যায়ভাবে কোনো আদেশ করলে সেই আদেশ আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে সেই আদেশ মানা যাবে না, প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে হবে, রিজিকের ব্যবস্থা কে করবেন, আল্লাহ, ইন্নাল্লাহু আর রাজ্জাক।
রিজিকের মালিক কে? আল্লাহ। অতএব আমাদেরকে রিজিকের টেনশন করে আল্লাহর অবাধ্যতায় যাওয়া যাবে কি যাবে না? না। ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আমাদেরকে হেল্প করছেন, এমনকি অনেক প্রশাসনের লোক সর্বশেষ আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাইতে হয় এদেরকে। ভাইকে অনেক হেল্প করছেন এই সমস্ত লোকগুলো আমাদেরকে বাহির হয়ে আসার জন্য, আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিগুলোরে দিনের জন্য হেদায়াত দান করুন, কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছ থেকে আমাদের ব্যবস্থা আছে।